লিটন দাসকে না নেওয়া আসল তত্ত্ব ফাঁস করলেন এবার কলকাতা নাইট রাইডার্স এর কোচ চন্দ্রকান্তা, বিস্তারিত ভিডিওতে দেখুন। আইপিএল এর শুরুটা ভালো যাচ্ছে না লিটন দাসের। আইপিএল এর অভিষেক ম্যাচে বাজে পারফরমেন্সের কারণে দল থেকে ছিটকে গেলেন এই বিধ্বংসী ব্যাটসম্যান। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতা, তার সঙ্গে কিপিং ব্যর্থতা, সব মিলিয়ে বাজে পারফরমেন্স দেখিয়েছে অভিষেক ম্যাচে। তবে কি লিটন কুমার দাস কোনো ম্যাচে সুযোগ পাবে না? খেলা চলাকালীন অবস্থায় চন্দ্রকান্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন, লিটন দাসের বাজে পারফরমেন্স যেটা দেখি আমি শুধু অবাক হয়নি, আমার দলের টিমমেট থেকে শুরু করে প্রতিটি প্লেয়ার অবাক হয়েছে লিটন দাসের এমন বাজে পারফরমেন্স দেখে। তবে লিটন দাসকে এই মুহূর্তে সুযোগ দেওয়া হবে না, লিটন দাসকে অপেক্ষায় থাকতে হবে, কোনো একটি ম্যাচে তাকে সুযোগ দেওয়া হবে। যদি সে ভালো পারফরমেন্স করতে পারে তাহলে ওপেনিং জুটিতে তাকেই রাখা হবে। লিটন দাসের এমন ব্যর্থতা আপনার কাছে কি মনে হয়? লিটন দাস কি আরও একটি সুযোগ দেওয়া উচিত? লিটন দাসকে দেখিয়ে দিতে পারবে আমি সেই বাংলার বাঘ? জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি। ধন্যবাদ।